রোদ্দুর রায় একটি বাল, হুজ হি? অ্যাডা মাল সালা পাতি ইউটিউবে কিছু জিনিস আপলোড মারছে, ফেসবুকে আপলোড মারছে, এছাড়া সে কিছু করেনি। মিলল না জামিন, আরও একটি মামলায় ফের পুলিশের হেফাজতে ইউটিউবার রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে একাধিক থানায় মামলা রুজু হয়েছে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানার মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া রোদ্দুর রায় জেল হেফাজতে রয়েছেন। এবার পাটুলি থানার একটি মামলায় তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী রবিবার পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রের খবর, রোদ্দুর রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কটূক্তি করা নিয়ে গত মে মাসে আরেকটি মামলা রুজু হয়েছিল পাটুলি থানায়। সেই মামলায় গতকাল আলিপুর আদালতে তোলা হয় রোদ্দুর রায়কে। তদন্তের স্বার্থে সরকারি আইনজীবী তার পুলিশের হেফাজতের আবেদন জানান। যদিও রোদ্দুর রায়ের আইনজীবী তার বিরোধিতা করেন, তিনি জানান ইতিমধ্যেই সেই মামলায় ইউটিউবারের সমস্ত যন্ত্রপাতি বাজেয়াপ্ত হয়েছে, তাই তাকে জামিন দেওয়া হোক। যদিও শেষমেশে পুলিশের আবেদনে সম্মতি দেন আলিপুর আদালতের বিচারক এবং আগামী রবিবার পর্যন্ত তাকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাল বকছেন, কিচ্ছু না জেনে বাল বকছেন, কিছুই জানেন না, কিছুই জানেন না রোদ্দুর রায় বিষয়ে, মোক্সা ঘরানা বিষয়ে কিছুই পড়েননি, কিছুই জানেন না। উপন্যাসের বইকে কবিতার বই বলছেন, বইয়ের নাম ভুল বলছেন, জানতে চান না এবং অস্বীকার করতে চান। জানলে তো প্রবলেম আছে, তাই না? আপনাদের যে স্বাধীন ব্যবসাটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনাদের ব্যবসাটা কি? জীবনের প্রথমে কিছু সময় খেটে খুঁটে একটা জায়গায় যাওয়া, যেটা ইনস্টিটিউশনাল ডেজিগনেশন। কারো বাপ মহান, কারো মা মহান, কেউ ইনস্টিটিউশনে পরীক্ষা দিয়ে ফাটিয়ে দিয়েছেন, তারপর ইনস্টিটিউশনের পদে ঢুকে একটা চেয়ারে পার্টিকুলারলি বসে গেছেন, পদ সেটে আর নড়ানো যাচ্ছে না। এই বসে থাকার জন্যে আপনাকে চারিদিকে নানান রকম এরর পৌঁছে